আমরা এখন দুইটা উদাহরণ দেখব। উদাহরণে দেওয়া আছে, যেমন একটা দেওয়া আছে এক্স মাইনাস থ্রি, সাদা নিয়ে নেই, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো। তো এটাকে সমাধান করতে হলে আমরা যেভাবে যাব, মাল্টিপ্লাই করবো এক্স দিয়ে এটাকে, এক্স স্কোয়ার প্লাস টু টু এক্স মাইনাস থ্রি দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো, মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাস 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 সিক্স ইজ ইকাল টু জিরো। তারপরে কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল। তো এখান থেকে আমরা এটা যা চেক করার জন্য করতে পারি, বা এইখান থেকে ডাইরেক্টলি আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি। এই লাইনটা আমাদের দরকার নেই, জাস্ট দেখানোর জন্য আমরা দেখালাম যে কোয়াড্রেটিক ইকুয়েশন এটা, এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। এখানে দুইটা সংখ্যার গুণফল জিরো, মানে এটার যে কোনো একটার অবশ্য অবশ্যই জিরো বা দুইটাই জিরো হতে হবে। এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো হলে এক্স ইকুয়ালস টু থ্রি, আর যদি এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো হয় এক্স ইকুয়ালস টু মাইনাস টু, মাইনাস টু হয়ে যাবে। তার মানে সমাধান সেট হবে, সেট হলো থ্রি মাইনাস টু। এটা হচ্ছে আমাদের প্রথমটার সমীকরণ, সমাধান সেট পেয়ে গেলাম। তো এটা যদি দেখি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার টু ওয়াই, রুট ওভার টু ওয়াই। তো এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, পারি ওয়াই স্কোয়ার মাইনাস রুট ওভার টু ওয়াই ইকুয়ালস টু জিরো, জিরো। দেন ওয়াই যদি কমন নেই, ওয়াই মাইনাস রুট ওভার টু ইকুয়ালস টু জিরো, দ্যাট মিন্স ওয়াই ইকুয়ালস টু জিরো একটা সমাধান পেয়ে গেলাম। ওয়াই মাইনাস রুট ওভার টু ইকুয়ালস টু জিরো আরেকটা, তার মানে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার টু, তার মানে সমাধান সেট হলো জিরো, এই জিরোটা, আর হচ্ছে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার টু, তার মানে রুট ওভার টু, এই দুইটা হচ্ছে সমাধান সেট। তো এইভাবে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের সমাধানগুলো করতে পারি।